আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি। বন্ধুরা, আমি সবসময়ের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বিশাল এক শুটকির বাজার, যেখানে শুটকি সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনে আপনারা যারা শুটকির সাথে সংশ্লিষ্ট ব্যবসা করতে চান তারা আসলে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনে সর্বোচ্চ লাভ আপনারা করতে পারেন। তো সেরকমই একটি সন্ধান দেওয়ার জন্য আমি চলে আসছি কুয়াকাটার যে আপনার যে শুটকির যে বাজারটা, সে শুটকির বাজার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এখান থেকে আপনারা যিনি একেবারে শুটকির উৎপাদনকারী থেকে শুরু করে তার যে গোডাউন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা সারা বাংলাদেশেই উনি হোলসেল করেন, তো এমন একটা ভাইয়ের কাছে আমি চলে আসছি। তো আপনারা এ টু জেড ভিডিওটি নাটকে দেখেন, তাহলে অবশ্যই এ ব্যাপারে সম্যক ধারণা পাবেন এবং শুটকির ব্যবসা করে আপনি এখানে উত্তরোত্তর সমৃদ্ধি করতে পারেন এবং শুটকির ব্যবসায় আপনি আপনার লাইফটা ডিল করতে পারেন। তো এখন আপনি আমি চলে যাচ্ছি নাইমের কাছে। নাইম ভাই, এ টু জেড এ ব্যাপারে বলবেন। আসসালামু আলাইকুম নাইম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি? ভাই, আমার চ্যানেলের উদ্দেশ্য হলো আমি তরুণ উদ্যোক্তা তৈরি করি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, যারা নাকি নতুন কিছু করতে চায়, নতুন কোনো ব্যবসার সন্ধান পায় না, লাভজনক ব্যবসার আইডিয়া দেওয়াই আমার কাজ। তো আমি যেহেতু কুয়াকাটা আসলাম এবং কুয়াকাটার মধ্যে আমি দুটো জিনিস খুব লক্ষ্য করেছি, সেটা হলো একটা মাছ খুব সস্তায় পাওয়া যায় আর হলো শুটকি খুব সস্তা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমার ভাইরা যারা আছে বিভিন্ন ব্যবসাটা সন্ধান করে, শুট এর মধ্যে শুটকির ব্যবসাটাও একটা অন্যতম ব্যবসা, একটা লাভজনক ব্যবসা। তো আসলে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে কমে রিজনেবল প্রাইসে কিনে সে যদি কিনতে পারে তাহলে কিন্তু সে ভালো লাভ করতে পারে। অবশ্যই। তো আমি দেখলাম যে এই দুটা ব্যবসা যদি এখান থেকে সে করতে পারে, যে কোনো বাংলাদেশের প্রান্ত থেকে, তাহলে সে ভালো লাভ করতে পারে। তো এখন আমার ভাইরা যারা এই শুটকি ব্যবসা সম্পর্কে জানতে চায় এবং তারা যারা এখন নতুন আরম্ভ করতে চায়, তো তারা আসলে কীভাবে শুরু করতে পারে সেটা আপনি বলেন। এখান থেকে ভাই আপনি যদি যে মাছটা কিনবে, তারপর সে নেওয়ার পর মানে আমার কাছ থেকে প্রথম অল্প নেবে, কারণ ব্যবসা শুরু ক্ষেত্রে অল্প নিয়ে আগে দেখবে যে ওখানে চলে কিনা, যদি ভালো হয় তাহলে পরে বেশি দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে আপনি হোলসেল দিতে পারবেন? জি, অবশ্যই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে? জি। আচ্ছা, আপনার যে কোনো জায়গা থেকে যদি আপনি চায় যে কোনো আইটেমের, আপনি হোয়াটসঅ্যাপ এর মধ্যে যে স্যাম্পল দিতে চায় দেখাই দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ফটো পাঠাতে। সেই ক্ষেত্রে ন্যূনতম আপনি কত টাকা দিয়ে আরম্ভ করতে হতে পারে, প্রথমে স্টার্টিং কত দিয়ে অন্তত তাকে শুরু করতে হবে, মানে হোলসেল রেটে যে আপনি মালটা দিবেন ন্যূনতম কত টাকা মালটা নিতে হয় হলে সেই হোলসেল রেটটা পাবে? মানে যদি 5,000 টাকা এরকম। 5,000 টাকা? জি। আচ্ছা, ন্যূনতম 5,000 টাকা হলে আপনি হোলসেল রেটে সারা বাংলাদেশ থেকে আপনি দিতে পারেন। এখন 5,000 টাকা একটা লোক যদি আপনাকে হোলসেল রেটে আপনি মালটা দেন, সারা বাংলাদেশে পৌঁছায় দেন, 5,000 টাকা সে যদি বিক্রি করে খুচরো বিক্রেতা হয়ে যদি সে বিক্রি করে, তা কেমন লাভ হতে পারে অ্যাপ্রক্সিমেটলি? কারণ আপনি তো মোটামুটি জানেন। হ্যাঁ, যদি ভাই আপনার যে হাতে কেটে ব্যাস অল্প অল্প, তাহলে আপনার 5,000 টাকা নিম্নে 1,000-1,200 টাকা লাভ হবে। মানে 5,000 টাকায় 1,000-1,200 টাকা লাভ হবে। বন্ধুরা, তো বুঝতে পারলেন কত বড় একটা লাভজনক ব্যবসা। মাত্র 5,000 টাকা পুঁজিতে সেখানেই আপনি 1,200 টাকা লাভ, তো এরকম আসলে লাভজনক ব্যবসা খুবই কম আছে। আর ভাই নাইম ভাই অত্যন্ত একটা ভালো মানুষ। আর নাইম ভাই, আরেকটা ব্যাপার যেটা জানতে মানুষ আমার জানতে চাইতে পারে, সেটা হলো আপনি তো নিজস্ব উৎপাদনকারী, সুখ কিছু সুখার। হ্যাঁ, আমরা নিজে বাসায়। এটা কিন্তু আপনার একটা শোরুম, একটা গোডাউনের মতো? হ্যাঁ, সুখার তো ওই জায়গায়। হ্যাঁ, আমাদের বাসায় চাঙা আছে, আমি নিজেরাই উৎপাদন করি। আচ্ছা আচ্ছা। তো বন্ধু, একটা জিনিস বুঝতে পারলেন, আপনি একটা জিনিস যদি নিজস্ব প্রস্তুত করেন, নিজে যদি প্রস্তুত করেন, তাহলে সেই জিনিসটার মানে সবচেয়ে কম রিজনেবল প্রাইস আপনি কিনতে পারবেন, ব্যবসাতে লাভবান হতে পারেন। হাত বদল হলেই ব্যবসার পরিমাণ, লাভের পরিমাণ কমে যাবে। তো এই ক্ষেত্রে নাইম ভাই খুবই সর্বাত্মক ভূমিকা পালন করতে পারে আপনাকে ব্যবসায় সহায়তা করার জন্য। আর নাইম ভাই, আসলে আমাকে বলেন যে আপনার এই কী কী শক্তি পাওয়া যায় এখানে? এখানে আপনার লইট্টা, ছুরি, লাক্ষা, রূপচন্দা, চ্যাপা, কোরাল, সুরমা, কাইকা, বাইং, তারপর আছে ছোটো চান্দা, সুন্দরী, বাঁশপাতা, সামুদ্রিক বাইলা মাছ, মানে এমন করে সব ধরনের শুটকি আছে। মানে আচ্ছা, অসংখ্য পর্যটকরা আসে, অসংখ্য মানুষ আপনার কাছ থেকে কিনে, আপনি তো অনেক আপনি সেল করেন, আপনি কি মানে সারা বাংলাদেশে প্রোডাক্ট দেন? জি, অবশ্যই, যদি ক্যাশ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার এই আপনার যে মোবাইল নাম্বার এবং আপনার যে ঠিকানা সব কিছু ডিটেলস এখানে থাকবে, সেখান থেকে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আসলে এগুলির মডেল দেখতে পারবেন এবং আপনারা কিনে আপনারা দীর্ঘস্থায়ী একটা ব্যবসা আপনি করতে পারেন। অবশ্যই কথা বলেন এবং সবচেয়ে ভালো হবে। আচ্ছা নাইম ভাই, আমাকে বলেন প্রথম যারা ব্যবসা আরম্ভ করতে চায় তার কি প্রথমে কি এখানে আসা ভালো হবে, নাকি না আসি আপনাকে ফোন দিলে আপনার মালটা দিয়ে দিতে হয়? সে যদি আসে তা ভালো, আর যদি সে ফোন দেয় তাই মাল পাঠাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, মাল পাঠাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি একটা তরুণ উদ্যোক্তা যদি এই ব্যবসা আরম্ভ করতে চায়, জি, এই যে এখন তো ব্যবসা খুব ইজি, ফেসবুক পেজে বলেন, ইউটিউবে বলেন, তারপরে যে কোনো অ্যাড মিডিয়া যেভাবে হোক বলেন, একটা কিন্তু সে অল্পতে সে ব্যবসা করতে পারে, এটা ভালো। তা আপনি কি মনে করেন যে এটা যারা নতুন কিছু করতে চায় ঠিক কিছুটা পায় না, আসলে কোন ব্যবসা করবে, কোন ব্যবসা করবে, সেক্ষেত্রে সত্যি ব্যবসাটা কেমন হবে আপনি মনে করেন? খুব ভালো হবে যদি ব্যবসা করে,
আচ্ছা, এখন আমার বন্ধুরা অনেকে আছে যারা কিছুই বুঝে না, জানে না, তো তাদেরকে একটু হেল্প করেন আপনি, যে এইভাবে ব্যবসা করে ব্যবসা কিছু গোমর আছে, অনেক কিছু অবশ্যই আছে, এগুলো আপনি তাদেরকে হেল্প করেন। তো বন্ধুরা, আমি দৃঢ় বিশ্বাস রাখি নাইম ভাই এমনিতে যেমন ভালো মানুষ আপনি দেখতেছেন, আল্লাহওয়ালা মানুষ, এবং সে আসলে মানুষকে সাহায্য করে। তো আপনারা নাইম ভাই সহায়তা নিয়ে আপনার স্বামী দিয়ে এগিয়ে যান, সেই কামনা থাকবে। আর সুখী ব্যবসা করে আপনার স্বামী দিয়ে এগিয়ে যান। সুখী ব্যবসা যাবতীয় যা তথ্য বলি আপনি নাইম ভাইয়ের কাছে ফোন দিয়ে অথবা সরজীবনে এসে আপনি সমস্ত সব ডিটেলস আপনি জানতে পারবেন। নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভাইদের জন্য আপনি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।